ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু মারবেন কিয়ামতের ঘটনা ঘটানোর জন্য আল্লাহ একজন ফেরেশতা বানিয়েছেন ওই ফেরেশতার নাম হলো ইসরাফিল জুড়ে বলেন ফেরেশতার নাম কি আর জুড়ে বলেন ওই ফেরেশতাকে আল্লাহ বানানোর পর সেই ফেরেশতা তার মুখের সামনে সিংহারি কান পেতে আছেন কখন আল্লাহ তাকে অর্ডার করেন আল্লাহর অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে সিংহা বাজানো আরম্ভ করবেন আল্লাহর আদেশ পাওয়ার পর ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় মুট ফু মারবেন দুইবার আমার কথা বুঝে থাকলে গলার আওয়াজ বড় করে বলেন সিংহায় তিনি আল্লাহর হুকুমে ফু মারবেন মুট কয়বার প্রথমবার তিনি যখন সিংহায় ফু দিবেন সেই সময় দুনিয়াতে থাকা মানুষগুলো সিংহার সেই বিকট আওয়াজে কানের পর্দা ফেটে গিয়ে সঙ্গে সঙ্গে তারা মারা যাবে আল্লাহ আকবার এরপরে প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে মাথার উপরে ওই আসমান পায়ের তোলার এই জমিন উলট পালট হয়ে যাবে সূর্য তার আলো হারিয়ে ফেলবে চাঁদ আলো হারিয়ে ফেলবে নক্ষত্র গুরু খসে খসে পড়বে এত লম্বা সময় না ইসরা ইনফিতার সূরা ইনশিকাক পড়ে দেখবেন কিয়ামতের বিভৎস ঘটনার বিবরণ আল্লাহ ওই সূরাগুলোতে দিয়েছেন আল্লাহ বলেছেন ইদাশামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত সূরা ইনফিতার পড়বেন ইদাসসামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত ওই সূরায় আল্লাহ বিভৎস সেই চিত্র কিভাবে ঘটবে তার বিস্তারিত বর্ণনা দিয়েছেন এমন ভাবে সিংহায় ফু মারা হবে প্রথম সিংহায় ফুৎকারের পরে যে মাটিতে আপনারা বসেছেন এই মাটির উপরে আপনাদের এলাকায় যে ঘর বাড়িগুলো আপনারা দেখছেন ঢাকা শহরের বিরাট বিরাট বিল্ডিং গুলো সিঙ্গাপুর অস্ট্রেলিয়া আমেরিকা কানাডার সুন্দর সুন্দর বাড়িগুলো বিরাট বিরাট ভবনগুলো বুর্জাল বুর্জাল খলিফ সহ পৃথিবীতে যত উঁচু 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 বিল্ডিং আছে একটা সিংহার ফুৎকারের পরে এমন একটা ভূমিকম্প হবে কিছুদিন আগে তুরস্কে এবং সিরিয়ার সীমান্তে এমন ভূমিকম্প হয়েছে একটা ভূমিকম্পে তুরস্কের 6000 ভবন শেষ আল্লাহ আকবার এই ঘটনা ঘটেছে তুরস্কে সিরিয়ায় কিন্তু অন্য কোথাও ভূকম্পন হয় নাই আর ইসরাফিল আলাইহিস সালাম যখন আল্লাহর হুকুমে প্রথমবার সিংহায় ফু মারবেন সারা দুনিয়ার মাটিগুলো এমন ভাবে কেঁপে উঠবে এমন একটা বিরাট ভূমিকম্প হবে জমিনের উপরে থাকা ঘর বাড়ি গাছপালা টাওয়ারের বিল্ডিং গুলো জমিনের নিচে তোলাইয়া যাবে আল্লাহ আকবার এই যে জমিনের উপরে থাকা আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো কি ভয়ঙ্কর অবস্থা হবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সেই বিভৎস পরিস্থিতির বর্ণনা দিয়েছেন আল্লাহ তাআলা বলছেন ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা وحملت الأرض والجبال فدكت دكة واحدة فيومئذ وقعت الواقعة الله বলেছেন যখন একটা পার সিংহায় ফু দেওয়া হবে পাহাড় শুদ্ধ এই জমিনকে আল্লাহ উপরে তুলে একটা আচার দিয়ে সবকিছু আল্লাহ চূর্ণ বিচূর্ণ বানায় দিবেন আল্লাহ আকবার এই যে বিরাট বিরাট পাহাড়গুলোর অবস্থা কেমন হবে আল্লাহ তাআলা সূরা মুজাম্মিলের মধ্যে খুব সুন্দরভাবে সেই কথায় ভাবে বলছেন ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা আল্লাহ বলছেন পাহাড়গুলো বালুর মতো উড়ে যাবে কিচ্ছু থাকবে না আমাদের পরিচিত সূরায় আল্লাহ বলেছেন ওয়া তাকুনুল জিবালু কাল আহনিল মানফুশ ইসরাফিলের সিংহায় ফুৎকারের পরে পাহাড়গুলো দুনা তুলার মতো উড়ে যাবে কিচ্ছু থাকবে না সব কিছু ক্ষয় হয়ে যাবে লয় হয়ে যাবে এজন্য আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান সব কিছু ফান হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে লয় হয়ে যাবে কিচ্ছু থাকবে না ওয়াজাবু কাওজহু রব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম কেবলমাত্র একজন মহামহিয়ান সত্য অবশিষ্ট থাকবেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে কিচ্ছু নাই সব কিছু শেষ লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আল্লাহ তখন বলবেন ইয়া দুনিয়া হে দুনিয়া আইনা আনহারুকি
তোর বুকের উপরে বহমান থাকা প্রবাহমান থাকা নদ নদীগুলো কোথায় আল্লাহ বলবেন ইয়া দুনিয়া আইনা ইমারুকি হে দুনিয়া তোর বুকের উপরে থাকা প্রাসাদ বিল্ডিং ঘরবাড়িগুলো কোথায় আল্লাহ বলবেন ইয়া দুনিয়া আইনা আশজারুকি হে দুনিয়া তোর বুকের উপরে থাকা গাছপালাগুলো কোথায় আল্লাহ বলবেন ইয়া দুনিয়া আইনাল জব্বারিন তোর বুকের উপরে থাকা প্রতাপশালী সেই সকল জালিমগুলো কোথায় যারা মানুষের উপর জুলুম করত আল্লাহ বলবেন ইয়া দুনিয়া হে দুনিয়া তোর বুকের উপরে থাকা দম্ভ ভরে অহংকারের সাথে বিচরণ করা দাম্ভিক আর অহংকারীগুলো কোথায় না করবেন কিন্তু জবাব দেওয়ার কি কেউ তখন থাকবে নাকি আরো জোরে বলেন থাকবে নাকি আল্লাহ তখন প্রশ্ন করবেন লিমানিল মুলকুল ইয়াউম আজকে ক্ষমতা কার আপনারা জবাব দিয়েছেন আপনারা কি জবাব দেওয়ার জন্য তখন থাকবেন নাকি আপনারাও তো নাই কিচ্ছু নাই আল্লাহ প্রশ্ন করবেন আজকে ক্ষমতা কার জবাব দেওয়ার তো কেউ নাই আল্লাহ প্রশ্ন করে আল্লাহ আবার জবাব দিবেন আল্লাহ তাআলা বলবেন لله الواحد القهار الله اكبر ক্ষমতা সেদিন কার আর জোরে বলতে হবে ক্ষমতা সেদিন কার কিচ্ছু নাই ইসরাফিল আলাইহিস সালামের প্রথম সিংহের ফুৎকারে সব শেষ আল্লাহ বলবেন ইসরাফিল তুমি তোমার দ্বিতীয় সিংহে ফু দিয়ে তোমার দায়িত্ব শেষ করো ইসরাফিল আলাইহিস সালাম এবার দ্বিতীয়বার সিংহে ফু মারবেন দ্বিতীয়বার সিংহে ফু মারার পরে মানুষগুলো তখন কবর থেকে উঠে হাসরের মাঠের দিকে দৌড়াবে আল্লাহু আকবার মানুষ কবর থেকে উঠে দেখবে মরার আগে দুনিয়া দেখছে এক রকম এখন দেখে কিচ্ছু নাই গাছপালা নদ নদী ঘর বাড়ি সাগর মহাসাগর কিচ্ছু নাই সব চূর্ণ বিচূর্ণ মানুষ উঠে বলবে ওই যে সূরা জিলজাল আপনারা পড়বেন সূরা জিলজালে আল্লাহ বলেছেন বিভৎস এই চিত্র দেখে মানুষ তখন বলবে ওয়াকালাল ইনসানু মালাহা মানুষ বলবে কি হয়েছে এই দুনিয়ার কি হলো সবকিছু এমন বিভৎস আমরা দেখতে পাচ্ছি কেন কবর থেকে উঠে মানুষ বলবে আমাদের পরিচিত সূরা ইয়াসিনের মধ্যে রয়েছে মানুষ কবর থেকে উঠে বলবে قالوا يا ويلنا من بعثنا من مرقدنا মানুষ বলবে এই কবরের ঘুম থেকে কে আমাদেরকে ভাঙালো কে কবর থেকে আমাদেরকে উঠায় দিল অদৃশ্য থেকে আওয়াজ আসবে হাদা মা ওয়াদার রহমান এটা হলো রহমানের ওয়াদা করা দিন রহমান ওয়াদা করেছিলেন একদিন কিয়ামত হবে সেই কিয়ামতের ঘটনা এখন শুরু হয়েছে আল্লাহ আকবার তাহলে বোঝা গেল কবর এমন জায়গা এই কবর আমাদের সামনে কবরে থাকবো আমরা ততক্ষণ ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু মারবেন না যতক্ষণ ঠিক কি না এই কবরকে আবার বারজাখ বলা হয় কবরকে আবার কি বলা হয় বারজাখ যেমন রব্বুল আলামিন কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 100 নম্বর আয়াতের শেষাংশে বললেন ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন পুনরুত্থান দিবস পর্যন্ত তোমাদের সামনে বারজাখ আছে বারজাখ কবরকে কি বলা হয় জুড়ে বলেন কিচ্ছা কাহিনী যা শোনার শোনাই ফেলছি এখন কিন্তু লাইনার কথা হবে এখন ঘুমাই গেলে হবে আপনাদের ঘুম চলে এসেছে আমি কি বলবো নাকি শেষ করে দিব প্রধান অতিথি তো আছে মানে আপনাদের জন্য খাওয়া দাওয়া আছে খাওয়া দাওয়াই আজকের প্রধান অতিথি খাওয়া দাওয়া আছে না আমি তো বিশেষ অতিথি খাবার দাওয়ার হলো প্রধান অতিথি আপনাদের ঘুম টুম আসলে পরে খাইতে পারবেন না তো আপনারা 20 মিনিট 25 মিনিট থাকতে পারবেন না আপনারা থাকা যাবে তো এবার কথাগুলো শুনেন খুব এখন যে কথাগুলো শুনবেন প্রত্যেকটি কথা গবেষণালব্ধ কথা একটু মনোযোগ বাড়ান মনোযোগ আছে তো আপনাদের আচ্ছা কবরকে কি বলা হয় বারজাখ এখন বারজাখ মানে কি বারজাখ ইটস এন আরবিক ওয়ার্ড এটা আরবি শব্দ আরবিক ডিকশনারি খুললে দেখবেন বারজাখ শব্দের অর্থ হলো পর্দা এই যেগুলা কি বারজাখ মানে হলো বেড়া
আপনারা বেড়া বুঝেন তো আপনাদের সাথে তো ভাষার অনেক মিল হ্যাঁ মাশাআল্লাহ বেড়া পর্দা তাহলে বারজাখ মানে বেড়া পর্দা অন্তরায় যবনিকা ঢাকনা আর অনেক অর্থ আচ্ছা এটা ব্যাপক অর্থবোধক শব্দ কোরআনে কবরকে যেমন বারজাখ বলা হয়েছে তেমনি দুই সাগরের মাঝখানে বারজাখ আছে এটাও বলেছেন কে যেমন রব্বুল আলামিন সূরা রহমানের 19 নম্বর আয়াতে বললেন মারাজাল বাহরাইনি ইলতাকিয়ানি বাইনহুমা বারজাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান আমি আসলে বুঝি না মানুষ সংশয়বাদী আর নাস্তিক হয় কিভাবে আহ সৃষ্টি নিয়ে গবেষণা করলে স্রষ্টাকে চেনা যাবে এই আয়াত যথেষ্ট ঈমান আনার জন্য আর কিচ্ছু লাগে না মেরিন সায়েন্স সমুদ্র বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছে তারা জানে আমি নদী পথে সাগর পথে সফরের আমার বেশ কয়েকবার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ এই দৃশ্যগুলো আমি নিজের চোখে দেখেছি আল্লাহ বলছেন মারাজাল বাহরাইন ইলতাকিয়া দেখো তাকাও দুই সমুদ্র পাশাপাশি প্রবাহমান হয়েছে একটার পানি লুনা আরেকটার পানি মিঠা এক সাগরের পানি আরেক সাগরের পানির সাথে মিশে যায় না কেন মিশে যায় না আল্লাহই বলছেন আল্লাহ বলছেন বাইনহুমা বারজাখুন লা ইয়াবগিয়ান দুই সাগরের মাঝখানে আমি একটা অদৃশ্য পর্দা একটা বেড়া দিয়ে রেখেছি তোমরা খালি চোখে দেখো না এজন্য এক সাগরের পানি আরেক সাগরের পানির সাথে মিশে যায় না আল্লাহু আকবার বারজাখ মানে বলেছি পর্দা দুটি বস্তুর মধ্যে যেটা পৃথকীকরণ সীমানা নির্ধারণ করে দেয় সেটা কি আরবিতে বলে বারজাখ যেমন এখানে ডানে বামে সামনে পিছনে পর্দা দিয়ে আশেপাশের বাড়ি থেকে মাহফিল স্থলকে আলাদা করে দেওয়া হয়েছে এজন্য আমরা এটাকে কি বলতে পারি বারজাখ বলতে পারি কি বলতে পারি এখন প্রশ্ন হলো হুজুর তো কবরকে বারজাখ আল্লাহ কেন বললেন আল্লাহ এই জন্যই কবরের জিন্দেগিতে জিন্দেগিকে বারজাখ বলেছেন কারণ কবরের জগৎটা জীবিত মানুষের জন্য এটা অদৃশ্যের জগৎ জীবিত মানুষরা কবরে কি ঘটে তারা দেখে না জানেও না আমার হাতে এটা কি যার হাতে এটা আছে সারা বিশ্বের খবর তার কাছে আছে কিন্তু টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এই প্রযুক্তির উৎকর্ষতার যুগে থেকেও আমরা প্রযুক্তি দিয়ে সব খবর জানতে পারলেও কেউ জানে না গুপ্তচরের কবরস্থানে কোন মুর্দার সাথে কি আচরণ হচ্ছে আমরা কেউ জানি না যেহেতু এটা আমাদের অদৃশ্যের জগৎ এ সম্পর্কে আমরা জানি না এখানে কি ঘটে আমরা দেখি না জানিও না এটা হচ্ছে কিয়ামত দিবস আর দুনিয়ার জীবনের মাঝখানের একটা অদৃশ্য জগৎ এই জগতের খবর জানেন কি জানেন আল্লাহ বলেছেন এটা অদৃশ্যের খবর তোমরা দেখো না জানো না এটা আড়ালে কি হয় এই জন্যই এই কবরকে বলা হয় আলমে বারজাখ আলমে আচ্ছা আপনাদের মনোযোগ আছে তো এখন শুনেন ভাই প্রতিটা কথা অনেক সুন্দর প্রশ্ন হতে পারে এখন বিশেষ করে এটা সংশয়বাদী লোকেরা প্রশ্ন করে প্রশ্ন হতে পারে হুজুর মরার পরে এই কবরে হাজার হাজার শত শত বছর হাজার হাজার বছর মানুষ থাকার কি দরকার সেই কিয়ামত কখন হবে কিয়ামত কখন হবে আমরা জানি না জানেন কি তো এই এত লম্বা একটা সময় এই কবরে বা বারজাখে থাকতে হবে কেন ওয়াই একটা মানুষ মরে যাওয়ার পরে আল্লাহ তো তাকে কবরে রাখার পরে আল্লাহ তো সাথে সাথে তার হিসাব নিকাশ কমপ্লিট করে সে জান্নাতি হলে জান্নাতি আর জাহান্নামী হলে জাহান্নামী অর্থাৎ তার চূড়ান্ত বিচার তো এখানেই শেষ করতে পারেন তো তার বিচারের জন্য কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে কেন কেন এই কবরের মধ্যে তাকে রাখা হলো এটা একটা প্রশ্ন না ভাবছেন কখনো এরকম এটার একটা উত্তর আছে উত্তরটা হলো এই আমরা যে কবরে মানুষটাকে রেখে আসলাম মনে করেন এই মানুষ নামাজ পড়ে নাই রোজা রাখে নাই জাকাত দেয় নাই ইত্যাদি ইত্যাদি আল্লাহ আরো বহু হুকুম আহকাম অমান্য করেছে তার মানে সে হাক্কুল্লাহ আল্লাহর হক নষ্ট করেছে তো আল্লাহ সাথে সাথে কবরে এই বিচারটা শেষ করে ফেলতে পারবেন কিন্তু এই মানুষটা জীবিত থাকা অবস্থায় সে তো হাক্কুল ইবাদ অনেক মানুষের হক বান্দার হক নষ্ট
করেছে যাকে কবরে রাখলাম এমন হতে পারে এই মানুষটা জীবিত থাকা অবস্থায় বডি একটু বেশি তো গায়ে জোর বেশি জোর খাটাইয়া আইল ঠেলাঠেলি কইরা মানুষের জায়গা জমি দখল করছে একটু পাওয়ার আছে জোর খাটাইয়া তারপরে দোকানপাট দখল সরকারি জমি দখল কিংবা দোকানে দোকানে লুটপাট দুর্নীতি রাহাজানি করেছে এই মানুষটা হতে পারে দুনিয়ার বহু মানুষের উপরে জুলুম করেছে নির্যাতন করেছে নিরপরাধীর উপরে জুলুম করেছে মানুষকে নিরপরাধ লোকটার উপরে জুলুম চালিয়েছে তো যাকে কবরে রাখলাম এমন হতে পারে যে সকল মানুষের হক নষ্ট করছে এরা এক দুনিয়াতে থাকতেও পারে এখন বিচারের সময় শুধু যদি বাদী উপস্থিত থাকে আর বিবাদী না থাকে তো বিচারের ফয়সালা করা যাবে কথা বলেন ফয়সালা করা যাবে এজন্য বাদী বিবাদীর উপস্থিতিতে ন্যায় বিচার যেন নিশ্চিত করা যায় এজন্য একটা পরিবেশ দরকার একটা উপযুক্ত সময় উপযুক্ত স্থান দরকার যে উপযুক্ত সময়ে উপযুক্ত স্থানে বাদী বিবাদী সবাইকে উপস্থিত করে ন্যায় বিচার নিশ্চিত করা যাবে এজন্য উপযুক্ত সময় উপযুক্ত স্থান দরকার এখন যে মারা গেছে হক নষ্ট করছে এরা তো দুনিয়াতেও থাকতে পারে তাহলে অপেক্ষা করা লাগবে হেরা মোরা আগ পর্যন্ত এজন্য আল্লাহ তাআলা কিয়ামতের ঘটনা ঘটানোর আগ পর্যন্ত দুনিয়ার যত মানুষ মরবে ওই বাদী বিবাদে সবাইকে উপস্থিত একসাথে করে বিচারের জন্য কিয়ামতের আগ পর্যন্ত একটা অদৃশ্য জগৎ কবর বা বারজাখে আল্লাহ রেখেছেন যাতে করে চূড়ান্তভাবে ন্যায় বিচারকে নিশ্চিত করা যায় আমাদের বিচারে দুই নম্বরই থাকতে পারে আল্লাহর বিচারে কোনো ভেজাল নাই যেমন এখানে দুই ভাই অপরাধ করেছে আমি বিচার করতে গিয়ে আমার মেজাজ আমি তো মানুষ আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি আমি এমনও হতে পারে এখানে ঘুষ খাইয়া অপরাধীর পক্ষে রায় দিয়ে ফেলতে পারি আবার এমনও হতে পারে আমাকে যদি উপর থেকে কেউ চাপ দিয়া কয় এই বিচারটা এইভাবে করো দেখা যায় মাঝে মাঝে এরকম হয় যে রায় যাওয়ার কথা ছিল একদিকে চলে যায় আরেকদিকে হয় কি হয় না আল্লাহর বিচারে এরকম কিছু আছে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ বিচারক তিনি ন্যায় বিচারক তিনি কারো উপরে জুলুম করেন সুতরাং যারা জীবিত থাকা অবস্থায় বান্দার হক নষ্ট করেছেন আল্লাহ তাআলার আদালতে অবশ্যই আপনাকে আসামি হয়ে কাঠগড়ায় দাঁড়াতে হবে দাঁড়াতে হবে দাঁড়াতে হবে এই জন্যই বারজাখ এই জন্যই কবরে থাকা তাহলে কেন কবরে কিয়ামত পর্যন্ত থাকা লাগবে ব্যাপারটি বুঝেছেন সবাই এবার আসেন এই কবরে কি হবে এটা নিয়ে আমরা আলোচনা করে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ আপনাদের মনোযোগ আছে তো এই কবর হলো এমন একটা বিপজ্জনক জায়গা যেখানে প্রত্যেকটি মানুষ একা যাবে কেউ তার সঙ্গে থাকবে না চমৎকার একটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি এই হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন নবীজি বলেছেন ইয়াতবাউল মাইয়িতা সালাতা অর্থাৎ মৃত ব্যক্তিকে তিনটি জিনিস অনুসরণ করে সহজ বাংলা হলো মানুষ মরার পরে তিনটা জিনিস তার সঙ্গে কবর পর্যন্ত যায় জুড়ে বলেন কয়টা এক নাম্বার হলো আহলুহু তার পরিবার পরিজন মারা গেল খাটিয়া তার ছেলেরা আত্মীয় স্বজন বহন করে করে কবরে নিয়ে গেল দুই নাম্বার হচ্ছে মানুষ যাওয়ার সময় দুনিয়াতে তার ওয়ামালুহু তার মাল ধন সম্পদ টাকা পয়সা এগুলো রেখে তারপরে যায় তিন নাম্বার হলো ওয়া আমালুহু তার আমল কবর পর্যন্ত যায় কিন্তু কবরে দাফন করার পরে তিনটা জিনিস থেকে দুটা জিনিস ফিরে আসে চলে আসে একটা জিনিস তার সঙ্গে কবরের ভেতরে যায় সেটা হলো আমল আমল যদি ভালো হয় ফয়সালা ভালো হবে আমল যদি খারাপ হয় ফয়সালা খারাপ হয়ে যাবে অনেক যুবক ছেলেরা আছে অনেক মেয়েরা আছে রাতের বেলা একা রুমে ঘুমাইলেও লাইট জ্বালাইয়া ঘুমায় আছে না এরকম ভয় পায় ভাইরে কবরে তো লাইটও নাই ওখানে একা থাকবা কিভাবে আমার চাচা জানে না ওখানে একা থাকতে হবে কোনো লাইট কথা বলেন আছে একটা ঘটনা শোনাই আপনাদের খুব শিক্ষণীয়
ঘটনা যুবকরা হয়তো নাম শুনেছে মহাবীর আলেকজান্ডারের নাম শুনছেন অনেকে আপনারা শুনছেন আলেকজান্ডার খুব মারাত্মক রোগে আক্রান্ত হয়ে যখন মৃত্যুশয্যায় তিনি তার কমান্ডারদেরকে একদিন ডেকে আনলেন ডেকে এনে বললেন শুনো আমার জীবনের শেষ তিনটা ইচ্ছা আছে কয়টা ইচ্ছা জোরে বলেন কয়টা তিনটা নাম্বার 1 এক নাম্বার হলো আমি মারা যাওয়ার পরে আমার কফিনটা আমার খাটিয়া আমার ডাক্তারদেরকে দিয়া বহন করাবা দুই নাম্বার শেষ ইচ্ছে হলো আমার আমি মারা যাওয়ার পরে আমার অর্জিত সকল সোনা রূপা হীরা জহরত মনে মুক্তা এগুলো রাস্তায় বিছায়া দিয়া ওই রাস্তার উপর দিয়া কফিনটা নিয়ে যাওয়া তিন নাম্বার ইচ্ছে হলো আমাকে যখন খাটিয়াতে রাখবা লাশ তখন আমার দুইটা হাত এরকম দুই দিকে দিয়ে রাখবা ইচ্ছাগুলো তো বড় অদ্ভুত অদ্ভুত বিস্ময় করে গেল এক কমান্ডার বলল যে আপনার এই শেষ তিনটা ইচ্ছার হিকমত কি একটু কি বলবেন বলেন অবশ্যই আমার এই তিনটা ইচ্ছার মধ্যে মানুষের জন্য আমি তিনটা শিক্ষা রেখে যাচ্ছি কমান্ডার বললেন কি সেগুলো তিনি বললেন প্রথমে আমি বলেছি আমার লাশ ডাক্তারদেরকে দিয়ে বহন করাবা এই কারণে যাতে দুনিয়ার মানুষ এই চিত্র দেখে তারা যেন এই শিক্ষা নেয় মরণের টাইম আসলে মরণ থেকে দুনিয়ার কোনো চিকিৎসকও বাঁচাইতে পারে দ্বিতীয়ত আমি বলেছি আমার অর্জিত সকল স্বর্ণ রৌপ্য হীরা জহরত মনি মুক্তা সব রাস্তায় বিছাইয়া দিও এই কারণে বলেছি পৃথিবীর মানুষ যে সম্পদ আর টাকার লোভে অন্যায় অপকর্ম গুনাহের পথ বেছে নেয় টাকার জন্য সুদ খায় ঘুষ খায় দুর্নীতি লুটপাট করে তারা যেন এই শিক্ষা নেয় যে সম্পদের জন্য সে এত মরিয়া এই সম্পদ সম্পদের জায়গায় থাকবে তার সম্পদ তার সঙ্গে যাবে না তিন নম্বরে আমি বলেছি আমার হাত খাটিয়ার দুই দিকে দিয়ে রাখবা কেন বলেছি জানো এজন্যই বলেছি আমার দুইটা হাত তো এরকম ফালানো থাকবে যাতে দুনিয়ার সব মানুষগুলো এই শিক্ষা নেয় আলেকজান্ডার তার অনেক কিছু ছিল কিন্তু যাওয়ার সময় খালি হাতে সে দুনিয়া থেকে চলে যাচ্ছে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার মতো বহু জিনিস আছে আমি কথা কোন না কেন আছে না নাই এবার শুনেন কবর এটা বড় বিপজ্জনক জায়গা নবীজির একজন প্রিয় সাহাবি এবং নবীজির মেয়ের জামাই সাইয়েদিনা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি যখন কোনো কবরের কাছে যেতেন কাঁদতে 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 এত বেশি কান্না করতেন তার দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যেত সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন কি ব্যাপার নবীজি যখন জাহান্নাম সম্পর্কে ওয়াজ করেন জাহান্নামের কথা শুনলে তো আপনি এত বেশি কান্না করেন না কিন্তু কবরের কাছে আসলে আপনি কেন এত বেশি পরিমাণে কান্না করেন সাইয়েদনা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তখন বললেন এই কবরের কাছে আসলে আমি নিজে স্থির থাকতে পারি না এত বেশি কান্না করি তার কারণ হলো আমি নবীজিকে বলতে শুনেছি তিনি বলেছেন ইন্নাল কবর আউয়ালু মানাজিলিল আখিরা আমার নবী বলেছেন কবর হলো আখিরাতের প্রথম ঘাটি এটাই হলো আখিরাতের প্রথম ধাম ফা ইন্না জা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু এই কবরটা যদি কারো জন্য সহজ হয়ে যায় কবরের প্রথম ঘাটে কেউ যদি ধরা না পড়ে তার পরবর্তী সকল পর্যায়ে সহজ করে দিবেন কি আর ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিন এই কবরের ঘাটিটা যদি কারো জন্য বিপজ্জনক হয়ে যায় তো কবরের পরবর্তী সকল ঘাটিগুলো তার জন্য বিপজ্জনক হয়ে যাবে তিনি বললেন এই কবরই হলো আখেরাতের প্রথম ঘাটি ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হফরাতুম মিন হফারিন নার এই কবর কারো জন্য জান্নাতের বাগান হবে কিংবা কারো জন্য জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে সোজা কথায় কবর হলো ইমিগ্রেশন সেন্টার কবর হলো আমার দিকে তাকান কবর হলো ইমিগ্রেশন সেন্টার আপনি বিদেশে সফরে যাবেন আমরা যারা দেশের বাইরে সফর করেছি আপনারা জানেন আমরা এয়ারপোর্টে ঢুকলেই বিমানে উঠতে পারি না এয়ারপোর্টে ঢুকলে আমরা কি করি প্রথমে এয়ারলাইন্সের কিছু কাউন্টার থাকে ওখান থেকে গিয়ে আমরা প্রথমে বোর্ডিং পাস নিই সোজা কথা বিমানের যে টিকিটটা আছে ওটা আমরা নিই শুনতেছেন তো
এরপরে বিমানের টিকিট নিয়ে আপনি বিমানে উঠতে পারবেন না আপনি যদি ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার হন দেশের বাইরে যাবেন তো ইমিগ্রেশন পুলিশ আছে এয়ারপোর্টের মধ্যে আপনার হাতে পাসপোর্ট আছে ভিসা আছে আর যদি প্রয়োজনীয় কোনো কাগজ থাকা লাগে সেগুলো আছে বোর্ডিং পাসও আছে ইমিগ্রেশনে যখন যাবেন তখন ইমিগ্রেশন পুলিশ আপনাকে প্রথমেই বলবে গিভ মি ইওর পাসপোর্ট পাসপোর্ট দেন গিভ মি ইওর ভিসা আপনার ভিসা দেন আর যদি কোনো প্রয়োজনীয় কাগজপত্র লাগে তো তিনি সেটা চাইবেন এরপরে ইমিগ্রেশন পুলিশ আপনাকে কিছু প্রশ্ন করবে আপনার পাসপোর্টটা দিলেই তিনি পাসপোর্টটা স্ক্যানিং করার সঙ্গে সঙ্গে আপনার যাবতীয় তথ্য পেয়ে যাবেন আপনি যদি দেশের মধ্যে কোনো আপনার বিরুদ্ধে কোনো গুরুতর অভিযোগ রাষ্ট্রবিরোধী কোনো অভিযোগ থাকে তো ওখানে আপনাকে আটকাই দিবে বিদেশ যাইতে দিবে কবরটা হলো এই সরি ইমিগ্রেশনে যেমন আপনার ভিসা পাসপোর্ট এগুলো চেক করা হবে কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি আপনি জান্নাতে যাওয়ার জন্য ওখানে চেকিং আরম্ভ হয়ে যাবে প্রশ্নের সম্মুখীন হবে যেভাবে আপনার ভিসা পাসপোর্ট কাগজপত্রে ঝামেলা থাকলে ইমিগ্রেশন পুলিশ বিমানে না উঠাইয়া আপনাকে বের করে দিবে ঠিক তেমনি কবরটা হলো এটা ইমিগ্রেশন সেন্টারের মতো কবরে রাখার পরে দুজন ফেরেশতা এসে তারাও ইমিগ্রেশন পুলিশের মতো দায়িত্ব পালন করে আপনার আইডেন্টিটি চেক করবে আপনাকে প্রশ্ন করবে তিনটা প্রশ্ন কবরে আছে না আছে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারলে ইমিগ্রেশন যেমন শুনেন দেশের বাইরে যারা সফর করেছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ কয়েকবার সফর করেছি তো ভিসা পাসপোর্ট থাকলে দেখা যায় আমাদের কোনো টেনশন থাকে না লাইনে যখন আমরা দাঁড়াই ইজিলি নর্মালি আমার তো কাগজপত্র ঠিক আছে যার কাগজপত্র ঠিক নাই তার তো চেহারা দেখলেই বোঝা যায় ঠিক নেই তো ইমানদাররা তারা যদি ইমানের পথে চলে দুনিয়া থেকে কবরে যায় সে কবরের ওই ইমিগ্রেশনে কোনো ভয়ভীতির মধ্যে থাকবে আর যারা ইমানের পথে না চলে বিপরীত জীবন যাপন করেছে তাদের জন্য কবরে সমস্যা আছে না ভাই কথা বলেন আছে না ভাই আল্লাহর নবী বলেছেন মানুষকে যখন কবরে রাখা হয় কবরে রাখার পরে মানুষ ওই মুর্দাদ লোকটাকে মৃত মানুষটাকে কবরে রেখে যখন মাটি দিয়ে মানুষ হেঁটে হেঁটে চলে আসে মৃত মানুষটা তখন জীবিত মানুষদের জুতার আওয়াজ পর্যন্ত কবর থেকে শুনতে পায় আল্লাহ আকবার কবরে যাওয়ার পরে নেককার হলে কবরের অবস্থা একরকম হবে বদকার হলে কবরের অবস্থা আরেক রকম হবে কষ্ট হচ্ছে আপনাদের আমার শেষ পয়েন্টে আমি চলে এসেছি এইটা আপনাদেরকে একটু মুখস্থ করে দিতে হবে পারবেন তো ইনশাআল্লাহ কবরে রাখার পরে নেককারদের অবস্থা একরকম হবে আর বদকারদের অবস্থা একরকম হবে নেককার লোকেরা পরহেজগার লোকেরা দিনদার লোকেরা কবরের মধ্যে মোট 10টা নেয়ামত লাভ করবে আমার কথা যদি বুঝে থাকে সবাই একটু পুরুষোচিত কণ্ঠে জবাব দিয়ে বলেন তো নেককার লোকেরা কবরের মধ্যে মোট কয়টা নেয়ামত পাবে আরো জোরে বলেন এক নম্বর নেয়ামত তার ইমিগ্রেশনটা সহজ হয়ে যাবে ফেরেশতা এসে যখন তাকে প্রশ্ন করবে একজন মানুষকে মৃত মানুষকে কবরে রেখার পরে আমরা 40 কদম আসতে না আসতে দুজন ফেরেশতা তার কবরে চলে আসে মুনকার এবং নাকির দুজন ফেরেশতা আসার পরে ওই মৃত মানুষটার মধ্যে তার রূহ ফিরাইয়া দেওয়া হয় তারা এসে প্রশ্ন করেন মার রব্বুক তোমার রবকে যদি লোকটা আজান হইলেই রবকে ভয় করে নামাজে যায় রবকে ভয় করে রবের সকল বিধিবিধান মেনে চলে সে তখন প্রশ্ন করার পরেই সুন্দর করে জবাব দিবে রব্বি আল্লাহ বলেন তো আমাদের রব যিনি তিনি কে আল্লাহ আমার রব এই রবি আমার সব পারেন আপনারা পারেন বলেন আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব বলেন আল্লাহ আকবার দুই নম্বর প্রশ্ন ফেরেশতা করবে মা দিনুক তোমার দিন কি সারা জীবন আমরা যদি ইসলামের বিধান অনুযায়ী ইসলামের ছায়াতলে এসে
দ্বীনের পথে থেকে দ্বীন প্রতিষ্ঠার কাজে শরীক হয়ে আমরা যদি দুনিয়া থেকে যেতে পারি তো সঙ্গে সঙ্গে জবাব চলে আসবে দ্বীনি আল ইসলাম আমার দ্বীন হলো ইসলাম তিন নাম্বার প্রশ্ন করা হবে মান নবিয়ুক্তু মান নবীকে অথবা প্রশ্ন করা হবে নবীজির চেহারা মোবারক দেখিয়ে বলা হবে মা হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম যাকে দেখছো তাকে কি চিনো নাকি আমরা তো নবীজিকে দেখি নাই কিন্তু নবীজির পরিমাণ এনে দুনিয়াতে নবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য নবীর তরিকায় জীবন যাপন করছে যারা নবীজিকে দেখার সঙ্গে সাথে সাথে বলে উঠবে কেন চিনব না ইনি হচ্ছেন আমার কলিজার টুকরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অদৃশ্য থেকে আওয়াজ আসবে হে ফেরেশতারা শোনো আন সাদাকা আব্দি আমার এই গোলাম সত্য বলেছে আল্লাহ আকবার বলেছিলাম নেককার লোকেরা কবরের মধ্যে মোট 10টা নেয়ামত পাবে এক নম্বর নেয়ামত হলো নেককার লোকেরা কবরের তিনটা প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিতে পারবে কোনো অসুবিধা হবে না দুই নম্বর নেয়ামত হলো নেককার লোকগুলোকে যখন কবরে রাখা হবে ও বাবা জান চাচা জান ভাই জানরা বলেন তো আমরা যে কবরের মধ্যে লাশটা রাখি কবর কি ইট বালু সিমেন্ট অথবা কবর কি টাইলসের কোনো বাড়ি নাকি না জুড়ে বলেন না আল্লাহ তাআলা তখন বলবেন হে আমার ফেরেশতারা আমার এই নেককার বান্দার জন্য দুই নম্বরে নেয়ামত তাকে তো মাটিতে শুয়ানো হয়েছে আল্লাহ তাআলা তখন বলবেন ও আমার ফেরেশতারা ফাফরিশুহু মিনাল জান্নাত আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও তিন নম্বর নিয়ামত হলো আমরা তো কবর দেওয়ার সময় কাফনের কাপড় দিয়া মুড়াইয়া পেঁচাইয়া কবরে রেখেছি আল্লাহ বলবেন আমার এই নেককার বান্দাকে তোমরা এখন ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ জান্নাতের পোশাক আমার বান্দাকে পরাইয়া দাও আমি কি বানায়া বলতেছি না রাসূলুল্লাহর হাদিস বলতেছি আরো জোরে বলেন মনে আছে তো এক নাম্বার প্রশ্নের উত্তর দিতে পারবে দুই নাম্বার নিয়ামত হলো কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে তিন নাম্বার নিয়ামত হলো ওই নেককার লোকটাকে জান্নাতের পোশাক পরিহিত করা হবে আল্লাহ আকবার চার নাম্বার নিয়ামত হলো আল্লাহ তাআলা তখন বলবেন ও আমার ফেরেশতারা ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ জান্নাতের বেহেশতের একটা দুয়ার খুলে দিয়ে আমার বান্দার কবরের দিকে দাও যাতে করে জান্নাতের সুবাসিত সেই গন্ধ জান্নাতের সুগন্ধি যেন এসে আমার বান্দার কবরটাকে সুবাসিত করে দেয় পাঁচ নম্বর নিয়ামত হলো আমরা তো কবরটা খুঁড়েছিলাম মাত্র 3.5 হাত কবর আল্লাহ বলবেন আমার এই নেককার বান্দার জন্য তোমরা এক কাজ করো আমার ফেরেশতারা ওয়ায়ুফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বসরিহি আমার বান্দার চোখের আলো যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত তার দৃষ্টি সীমানা পর্যন্ত কবরটাকে সম্প্রসারিত করে দাও ছয় নম্বর নিয়ামত হলো আল্লাহ বলবেন আমার এই বান্দাকে তার চক্ষু দিয়ে জান্নাতের নিয়ামতগুলো দেখাও যা আমি তার জন্য প্রস্তুত রেখেছি আল্লাহু আকবার সাত নম্বর নিয়ামত হলো উত্তর শেষ জান্নাতের পোশাক আশাক পোড়ানো হয়েছে জান্নাতের বিছানা বিছায়ে দেওয়া হয়েছে বান্দা তার চক্ষু দিয়ে সম্প্রসারিত কবরে জান্নাতের নিয়ামতগুলো দেখছে হঠাৎ করে বান্দা দেখবে তার কবরের মধ্যে সুশ্রী চেহারা সুন্দর চেহারা বিশিষ্ট খুব সুন্দর পোশাক আশাক পরিহিত সুগন্ধিযুক্ত একজন লোক তার সামনে তখন নেককার বান্দা বলবে তুমি কে সে তখন বলবে আমাকে তুমি চিনো না ও আল্লাহর বান্দা আমাকে তুমি চেনো না আমি হলাম তোমার পাঁচ ওয়াক্তের নামাজ আমি হলাম তোমার তাহাজ্জুদের নামাজ আমি হলাম তোমার রমজান মাসের রোজা আমি হলাম তোমার নেক আমল আমি হলাম তোমার দিনের পক্ষে কথা বলা দিনের জন্য কাজ করা
দিনের জন্য রক্ত দেওয়া দিনের জন্য সংগ্রাম করা আমি হলাম তোমার সারা জীবনের সমস্ত নেক আমল আল্লাহ তাআলা তোমার নেক আমলগুলোকে এই রকম চেহারা দিয়ে আমাকে আদেশ করেছেন আমি জানো এসে তোমাকে জান্নাতের সুসংবাদ শোনায়া দে আর আস্তে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আট নাম্বার নিয়ামত হলো এরপরে ফেরেশতা এসে বলবেন নাম কানাউমাতিল আরুস ফেরেশতা বলবে বাসর ঘরে যেমন নতুন জামাই তার নতুন বউকে নিয়ে প্রফুল্ল চিত্তে রোমান্টিক মোড়ে ঘুমায়া যায় তুমিও এই কবরের মধ্যে বিনা টেনশনে বাসর ঘরের মতো কিয়ামত পর্যন্ত নিশ্চিন্তে আরামে ঘুমায়া থাকো আরো আস্তে বলেন সুবহানাল্লাহ যারা বিয়ে করছেন এটা তারাই না জানে অবিবাহিত ছেলেরা তোমরা কি বুঝবা যারা বিয়ে করেছেন বিয়ের প্রথম রাতটা মানুষের স্বপ্নের রাত ছিল ঠিক কি না বলেন বলা হবে আলা মাকাদুকা হাত্তা ইয়াবাতাকাল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামা ও আল্লাহর দিনদার নেককার বান্দা ওই জান্নাত হলো তোমার তোমার চূড়ান্ত ঠিকানা ইসরাফিলের সিংহায় ফুৎকার হবে না যতক্ষণ এই জান্নাতের নিয়ামত পাওয়ার জন্য একটা জান্নাতি আরামায়েশের ভাবে এখানের মধ্যে ঘুমায়া থাকবা তুমি ততক্ষণ আল্লাহ তাআলা কবরের এই নিয়ামত লাভের জন্য আমাদের সকলকে দিনদার হওয়ার তৌফিক দান করে দেন এই নিয়ামত পাইতে হলে নামাজ ছেড়ে দিবেন তাই না নামাজ ছাড়লে নিয়ামত পাওয়া যাবে না মানুষের হক নষ্ট করলে পাওয়া যাবে না জিনা করলে পাওয়া যাবে না চুরি ডাকাতি করলে ব্যাপারটা হলে পাওয়া যাবে না আল্লাহর বিধান লঙ্ঘন করলে নিয়ামত পাওয়া যাবে তো বাবা জান ভাই জানরা ঠিকঠাক দেন এবার আসেন যদি বদকার হয় বদকার লোকরা কবরে যাওয়ার পরে বদকার লোকেরা পাপিষ্ঠ লোকেরা কবরের মধ্যে মোট ভয়াবহ দশটা পরিস্থিতির সম্মুখীন হবে আমার কথা বুঝে থাকলে সবাই বলেন বদকার পাপি তাপি পাপিষ্ঠ লোকেরা কবরের মধ্যে কয়টা ভয়াবহ পরিস্থিতিতে পড়বে আস্তে বলবেন না পুরুষোচিত কণ্ঠে সবাই জোরে বলবে কয়টা এটা বলি তারপর শেষ করে ঠিক আছে তো এক নাম্বার হলো ইমিগ্রেশনে আটকা পড়বে ফেরেশতা বলবে মার রব্বুক রব আমারকে হা হা লা আদ্রি কিছুই জানি না সে রব চিনবে কেমনে কারণ এই বেনামাজি তো জীবনে নামাজ পড়ে নাই আল্লাহর হুকুম মানে নাই আল্লাহর বিধান লঙ্ঘন করেছে আল্লাহর আইনকে বুড়া আঙ্গুল দেখিয়েছে আছে না নাই বলবে হা হা লা আদ্রি কিচ্ছু জানি না আল্লাহ বল তখন ফেরেশতা দুই নাম্বার প্রশ্ন করবে মা দিনুক তোর দিন কি ছিল সারাটা জীবন সারাটা জীবন স্বার্থের জন্য আল্লাহর দিন বাদ দিয়া শয়তানের কথা মতো শয়তানের ওয়াসওয়াসায় শয়তানি পথে তাগুতি পথে জীবন যাপন করবে যারা কবরের এই দুই নাম্বার প্রশ্নের উত্তর দিতে পারবে না হায় হালা আদ্রি এটাও আমি জানি না ফেরেশতা বলবে তাহলে এবার বল মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম এই যে যাকে দেখা যাচ্ছে তাকে চিনিস কিনা এই বদকার লোক নবীজিকে চিনবে না কারণ দুনিয়াতে থাকা অবস্থায় নবী তো আমরা পাই নাই কিন্তু আল্লাহর নবী বলেছেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম হচ্ছে নবীগণের ওয়ারিস আলেম উলামা তারা হচ্ছেন নবীগণের উত্তরসূরি দুনিয়াতে থাকা অবস্থায় নবীর উত্তরসূরি আলেমদের সঙ্গে বেয়াদবি করেছো যা মন চায় দুর্ব্যবহার করেছো বেইজ্জত করেছো নিপীড়ন চালিয়েছো দুনিয়াতে নবীর তরিকার অবমাননা করেছো নবীর সুন্নতের অবমাননা করেছো কবরে যখন ফেরেশতা বলবে বলবে হা হা লা আদ্রি কিচ্ছু আমি জানি না বলেন তো এরপরে গজব শুরু হবে নাকি সুসংবাদ আসবে আল্লাহ বলবেন এ ফেরেশতারা আনকাযাবা আব্দি এই বান্দা মিথ্যা বলেছে মিথ্যাবাদী তাহলে বদকার লোকদের এক নাম্বার বিপজ্জনক পরিস্থিতি হলো কবরের তিনটা প্রশ্নে তারা আটকে যাবে জবাব দিতে পারবে না দুই নাম্বার বিপজ্জনক পরিস্থিতি হলো কবরে তো মাটির বিছানায় আমরা শুয়াইছি আল্লাহ তখন বলবেন দুই নাম্বার ফা আফরিশু লাহু মিনান নার ও আমার ফেরেশতারা এই বদকার পাপিষ্টের জন্য এই কবরটাকে কবরের কবরটাকে জাহান্নামের আগুনের গর্তে পরিণত করে দাও
তিন নম্বর হলো আল্লাহ তাআলা বলবেন মানুষ তো তাকে কাফনের কাপড় দিয়ে শুইয়ে দিয়েছে মানুষ তো তাকে কাফনের কাপড় দিয়ে শুইয়ে দিয়েছে ওয়ালবিসুহু মিনান নার জাহান্নামের আগুনের তৈরি পোশাকটাকে পরিধান করাও চার নম্বর হলো ওয়ায়ুফতাহু লাহু বাবান মিনান নার জাহান্নামের একটা দরজা তার কবরের দিকে খুলে দাও যাতে জাহান্নামের আগুনের লেলিহান শিকার কিছু বাতাস তার কবরের দিকে আসে এটা হলো তার চার নম্বর বিপজ্জনক পরিস্থিতি পাঁচ নম্বর হলো আল্লাহ বলবেন ও আমার ফেরেশতারা ওয়ায়ুদাইয়াকু আলাইহি কবরুহু হাত্তা তাখতালিফা ফীহি আদলাহুহু তার কবরটাকে আরো সংকীর্ণ করো আরো ছোট করো এই হুকুম আসার পরে পাপি তাপি বদকার লোকদের কবরের দুই পাশের মাটি ধীরে ধীরে এমন ভাবে তাকে চাপ মারবে চাপ মারার পরে তার এক পাশের পাজরে গিয়ে অন্য পাশের পাজরের মধ্যে ভাবে ঢুকে যাবে এ যুবকরা নামাজ ছাড়ার আগে এই শাস্তিগুলোর কথা চিন্তা করো কবরটাকে এরকম সংকীর্ণ বানায় দেওয়া হবে এই দেহটাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে ছয় নম্বর হলো এই লোকটা বদকার লোকটা দেখবে তার সামনে বিশ্রী চেহারা দুর্গন্ধযুক্ত ময়লা কাপড় চোপড় পরা দুর্গন্ধযুক্ত একজন লোক তার সামনে এসেছে বলবে তুমি কে কয় আমারে তুই চিনস না আমি হলাম তোর সুদ আমি হলাম তোর ঘুষ আমি হলাম তোর লুটপাট আমি হলাম তোর দুর্নীতি আমি হলাম মানুষের জায়গা জমি দখলের গুনাহ আমি হলাম আলেমদের সঙ্গে বেয়াদবি করা আমি হলাম মানুষগুলোর উপরে নিরপরাধের উপরে তোর নির্যাতন করার গুনাহ আমাকে আল্লাহ তোর সব গুনাহগুলোকে এইরকম অবস্থায় রূপ দিয়ে আল্লাহ আমাকে আদেশ করেছে আমি যেন তোকে জাহান্নামের দুঃসংবাদ দেই এটা হলো ওই লোকটার জন্য ছয় নাম্বার বিপজ্জনক অবস্থা সাত নাম্বার হলো সাত নাম্বার হলো ওই লোকটা বদকার লোকটার জন্য কবরের মধ্যে এমন একজন ফেরেশতাকে নিয়োগ করে দেওয়া হবে যেই ফেরেশতা কানে শুনে না চোখে দেখে না কথাও বলতে পারে এই কথাগুলো মুখস্থ করতে হবে এমন একজন ফেরেশতা আল্লাহ নিয়োগ করবেন ওই ফেরেশতা কানে না জুড়ে এই সিন্নি আসবে তোমারও কাছে আমার দিকে তাকা এই সিন্নি আগে না এমন একজন ফেরেশতা আল্লাহ নিয়োগ করবেন ওই ফেরেশতা কানে চোখে কথা বলতে ওই ফেরেশতার কাম কি আল্লাহর নবী বলেছেন ওই ফেরেশতার কাজ হলো একটা লোহার হাতুড়ি তার হাতে থাকবে এই হাতুড়ি দিয়ে সে পিটানো আরম্ভ করবে নবীজি অন্য হাদিসে বলেছেন যখন ওই ফেরেশতা পিটানো আরম্ভ করবে ওই ফেরেশতার গায়ে আল্লাহ এত শক্তি দিয়েছে ওই ফেরেশতা যদি দুনিয়ার কোন সর্বোচ্চ পাহাড়কে ওই হাতুড়িটা দিয়ে একটা বাড়ি মারে একটা বাড়ি মারার সঙ্গে পাহাড়টা বালুর মতো তখন উড়ে যাবে আল্লাহ আকবার কি জাতের শক্তি রিমান্ডের জন্য এই ফেরেশতা এখন আপনি একটু ক্ষমতা খাটাইয়া হ্যাঁ যারে মন চায় তারে মারেন যারে মন চায় তারে পিটান মিয়া দেখেন আল্লাহর রিমান্ডের সিস্টেম কেন যেটা মারবে চোখে কানে কথা বলতে আল্লাহর সিস্টেম বুঝছেন তো কি নির্দয় কি নির্ম কি নিষ্ঠুর মারার পরে কি উ আহ বলল ওই ফেরেশতা শুনবেও না কারণ কানে মারার পরে তার হাড্ডি গুটি থাকলো না কি হইলো বলেন চিন্তা করছেন কানে চোখে পিটার উপর মায়ের উপর মায়ের উপর পিটার উপর হাসিবুর রহমান বলেছে না বড় হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন সাল্লাল্লাহু এটা হলো তার সাত নাম্বার বিপজ্জনক অবস্থা আট নম্বর হলো এদের কবরের মধ্যে বিষধর সাপ চাপিয়ে দেওয়া হবে দুনিয়ার সাপের মতো সাপ নয় ওই বিষধর সাপগুলো এমন নবীজি বলেছেন এগুলো যদি দুনিয়ায় একবার শ্বাস ফেলত দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যেত এত বিষাক্ত কিয়ামত পর্যন্ত দংশন করবে নয় নম্বর হলো যার পাপ যেমন কবরে তার শাস্তি হবে তেমন
এই রকম করে বিভিন্ন ধরনের শাস্তি চলবে চুরের শাস্তি এক রকম ডাকাতের শাস্তি এক রকম জেনাখুরের শাস্তি এক রকম মদখুরের শাস্তি আরেক রকম বেনামাজির শাস্তি এক রকম যার পাপ যেমন তার শাস্তিও দশ নম্বর হলো তাকে পিটানো হবে শাস্তি দেওয়া হবে আর বলা হবে হাদা মাকাদুকা হাত্তা ইয়াবাতাকাল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামা এই কবরের এই অবস্থা কবরের এই কঠিন দুরবস্থা তোর উপরে চলতে থাকবে ততক্ষণ ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু মারবে না যতক্ষণ আল্লাহ গো এই দশটা ভয়াবহ পরিস্থিতি থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত করো শুধু আমিন কইলেই বাঁচবেন না নামাজ ফজরের নামাজে এত মানুষ পাওয়া যায় না তো এখানে এত মানুষ আপনারা আসছেন মসজিদ হাহাকার করে প্রথম কাতারও ফিল আপ হয় না কি করে আপনি ঘুমায় থাকে কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জুহরে জানাজা হতে পারে কি না বাহাদুরি থাকবে না বাহাদুরি থাকবে একদিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী স্বজন করবে দাফন হঠাৎ চলে যাবে আদরের ধন প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে লাল একদিন তোমারি নাম মসজিদে হবে লাল বাহাদুরি টাকার গরম আর ক্ষমতার গরম শুনে নামে সমন জারি হলে করবে আটক বন্ধ হয়ে যাবে জীবন নাটক বাহাদুরি থাকবে না দেহে যৌবন ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে লাল একদিন তোমার হবে বিচার লাভ হবে না দুনিয়ার ক্ষমতা একদিন তোমার হবে বিচার লাভ হবে না দুনিয়ার ক্ষমতার হতে যদি পারো নবীজির আশিক পুল সিরাতে পার হয়ে যাবে ঠিক তৈরি থেকো তৈরি রেখো জান্নাতি হওয়ার সোপান একদিন তোমারি নাম মসজিদে হবে লাল আপনাদের এই গুপ্তচর জামে মসজিদে কত মানুষের মৃত্যুর খবর ঘোষণা হয়েছে হতে পারে আগামীকাল এই মসজিদের মাইকে আপনার মৃত্যুর খবর এলান হবে এই এলাকায় কত মানুষের জানাজা আপনি দিয়েছেন হতে পারে আগামীকাল আপনার জানাজার খাটিয়া প্রস্তুত হয়ে যেতে পারে কিসের এত বাহাদুরি কিসের এত টাকার গরম কিসের এত ক্ষমতার গরম কিসের এত মরাই আজ আছেন তো কাল নাই এখন আছেন তো একটু পরে নাই নামাজ নাই নেকামল নাই আল্লাহর হুকুম আহকাম মানার ধারে কাছেও নাই যে জীবনে স্বার্থের জন্য টাকার জন্য বাড়ির জন্য গাড়ির জন্য ক্ষমতার জন্য আপনি
পাগল হয়েছেন মরিয়া হয়েছেন সব জায়গায় থাকবে আপনি একা কবরে চলে যাবে সব কিছু নিছক বাহানা সব তামাশা যে বিবিকে এত ভালোবাসেন কিছুক্ষণ মরার পরে কাঁদবে তারপর শেষ যে ছেলেমেয়ের জন্য সুদ ঘুষ দুর্নীতি কোনো কিছুর পরোয়া করেন না সব করেন ছেলেমেয়ের জন্য তারাও মনে রাখবে না পৃথিবীটা কেমন স্বার্থপর জানেন আমি আমার দাদার বাপের বাপের নাম জানি না বলবেন হুজুর এটা কেন বললেন আপনাদেরকে যদি বলি আপনার দাদার 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 নাম বলেন কয়েকজন বললো বেশিরভাগ পারবে কেন বলেছি এই কথাটা আপনার যেমন আমি আমার দাদার বাপের বাপের নাম জানি না তো উনি দুনিয়াতে ছিলেন 200 বছর আগে 200 বছরের মধ্যে আমি তার পরবর্তী প্রজন্ম তার নাম ভুলে গেলাম দুনিয়াতে কার জন্য কি করছেন আপনি বেশি হলে সর্বোচ্চ 2 3 4 500 বছর আপনার পরবর্তী প্রজন্ম আপনার নাম মনে রাখবে না এটা দুনিয়া এটা স্বার্থপর কোনো কাজ কিচ্ছু কাজে লাগবে না আমল কাজে লাগবে কবরের বিষয়ে কথা কেন বলেছি জানেন এটা তো ঈসা আলাইহিস সালাম মাহফিল বড় কারণ হলো বিশ্বাস করেন দাউদ কান্দির মানুষ শুধুমাত্র মৃত্যুর কথার কবরের চিন্তা মানুষের মাথায় থাকলে পিটালেও ওই লোকটাকে আপনি খারাপ কাজ করাইতে পারবেন না কেমনে খারাপ কাজ সে করবে কারণ সে তো এখন আছে একটু পরে নাও থাকতে মৃত্যুর চিন্তা যার মাথায় আছে সে কোনোদিন নামাজ ছাড়বে না কবরের চিন্তা যার মাথায় আছে সুদ খাবে না ঘুষ খাবে না অন্যায় করবে না অপকর্ম করবে না গুনাহের ধারে কাছে ওসে ব্যক্তি যাবে না আর মরার চিন্তা যার চলে গেছে যে শয়তানের স্লোগানের সাথে স্লোগান মিলিয়েছে খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় খাও ইট ড্রিঙ্ক এন্ড বি মেরি শয়তানের এই স্লোগানের সাথে যারা স্লোগান মিলিয়েছে তার দুনিয়াও শেষ আখিরা তো বেশি দূরে যাওয়া লাগবে না আপনার দাদা পরদাদাদের দিকে দেখেন কেউ আছে কিনা যদি খুব বেশি লোভ লালসা অন্তরে এসে খিচখিচ খিচখিচ গিজগিজ গিজগিজ করে তো এলাকার কবরস্থান গিয়ে ভিজিট করে আসেন কেন ওখানে গেলে দেখবেন আপনার মতো বহু মানুষ যারা অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা ছিল সবকিছু ছাইরা দিয়ে আজ কবরে ঘুমায় এই কবর হলো আপনার ঠিকানা এখানে আপনি যাবেন কিভাবে আপনি অন্যায় গুনাহ করেন আরে ভাই মৃত্যু আপনার পেছনে যে কোনো সময় ধরবে একটা থাপ্পড় দিয়া কবরে পৌঁছায় দিবে এজন্য আমি বলি কি জানেন মৃত্যুর কথা যার মাথায় আছে ওই ব্যক্তির জীবনে কোনো শয়তানি কাজ থাকবে না আর শয়তান যাকে ওয়াসওয়াসা দিয়া মৃত্যুকে ভুলিয়ে দিয়েছে সে শয়তানের চাইতেও খারাপ হয়ে যাবে যুবকরা শোনো আমার তরুণ ছাত্র ভাইয়েরা শোনো মাদকের ধারে কাছে যাইও না নামাজ ছাড়া দিও না কেন তুমি নামাজ ছাড়ো তুমি ভাবছো তুমি বুড়া হবা এরপর নামাজ ধরবা তুমি কি দেখো না তোমার মতো কত যুবক ছেলে হঠাৎ করে মারা গিয়েছে আছে না নাই এই তো আজকে ঘটনাই তো শুনালাম বাপ এসেছেন আগে আদম ছেলে চলে গিয়েছে আগে আমরা আমাদের সমাজে মর্মান্তিক কত দৃশ্য দেখি নাতির লাশ দাদা কবরে নামায় ছেলের লাশ বাপ কবরে নামায় আছে না নাই আসুন মৃত্যুর কথা স্মরণ রেখে কবরের চিন্তা মাথায় রেখে কবরে বাঁচার উপায় কবরে বাঁচার উপায় ঠিক করার জন্য এই দুনিয়ার জীবনকে শয়তানের গোলামির পথে না দিয়া আল্লাহর গোলামির পথে বাকি জীবন পরিচালনা করি খবরদার নামাজ ছাড়া যাবে রাত একটা পর্যন্ত তো আজকে আপনারা ওয়াজ শুনলেন আমি একটা পর্যন্ত ওয়াজ করি না আমার কথা আপনারা আবার রাগ করেন না 11টা সাড়ে 11টায় আমরা প্রতিদিন ওয়াজ শেষ করে দিই কেন জানেন এর রাত 12টায় অনেক মানুষ ঘুমাই আছে তো এখন মাইকের আওয়াজে সমস্যা হইতে পারে বাচ্চাদের বা হার্টের রোগী আছে আপনারা আবার রাগ করেন না যে আমাদের এত টাকার আয়োজন হচ্ছে এটা বলে গেল আয়োজন হবে কিন্তু সুন্দর একটা সময় থাকলে ভালো তো এই যে ওয়াজ শুনলেন একটা পর্যন্ত ভালো কথা আলহামদুলিল্লাহ আপনারা খুব কুরআন প্রেমিক মানুষ দিন প্রেমিক মানুষ আলহামদুলিল্লাহ পড়েন কিন্তু এই যে আপনারা একটা পর্যন্ত ওয়াজ শুনলেন ফজরের নামাজ যদি আপনারা না আসেন এই ওয়াজ শুনে কি ফায়দা হবে আমারে বলেন নামাজ 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 হলো বড় ওয়াজ নবীজি বলেছেন যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইমানই নাই নামাজ ঠিক করে গুনাহ পাপ দূরে থাকেন এগুলো থেকে বেঁচে থাকেন আল্লাহর পথে চলেন শোনেন শেষ একটা কথা বলি এই কথাটা খেয়াল করে বাড়িতে যান এখানে ছাত্র অনেকে আছে পরীক্ষা হয় না পরীক্ষা
এসএসসি এইচএসসি পরীক্ষায় সময় কয় ঘন্টা জোরে বলেন কয় ঘন্টা 3 ঘন্টা ভালো ছাত্র কি করে হলে ঢুইকা সে খাতা নিয়ে ডানে বামে তাকায় না 3 ঘন্টা শুধু লেখা আর আমার মনে আছে আমি ছাত্র জীবনে সব সময় আমি এই যে ঘড়ি আছে না হাতের ঘড়ি ঘড়ি খুলে সামনে রাখতাম এবং পরীক্ষার হলে যাওয়ার আগে কয়টা প্রশ্ন আসবে সেটা তো সিলেবাসে পাঠ্যক্রমে থাকেই তো কোন প্রশ্নে কত মিনিটের মধ্যে লিখব আগে থেকে আমি সেটআপ করে রাখতাম এবং 10 মিনিট হাতে রাখতাম যাতে শেষের 10 মিনিট আমি আমার পুরো খাতাটা আবার পড়তে পারি তো এই যে পরীক্ষার হলে ভালো ছাত্ররা কি করে একদম কনসেন্ট্রেট হয়ে লিখে এদিক ওদিক তাকায় কারণ যে কোনো সময় তার খাতা টান দিয়ে নিয়ে ফেলতে আর ফেল করা ছাত্র কি করে একবার সামনে এই দোস্ত এই দেখ এরকম আছে না নাই তো ফেল করা ছাত্র পড়াশোনা এক এই দুনিয়াটা হলো আমাদের সবার জন্য এক্সাম হল এখানে একটা সময় আছে ভালো ছাত্ররা পরীক্ষার হলে যেমন শুধু লিখতেই থাকে যাতে করে তার সময় নষ্ট না হয় ঠিক তেমনি ইমানদাররা এই দুনিয়ার পরীক্ষার হলে একটা সেকেন্ডও তারা ফালতু নষ্ট করে না প্রতিটা মুহূর্ত আল্লাহর গোলামি করে কাটায় আর যারা শয়তানকে তাদের বস হিসাবে মেনে নিয়েছে তাদের কথা কি বলবো এরা ওই ফেল করা ছাত্রের মতো কিছুক্ষণ এই দিকে কিছুক্ষণ ওই দিকে আমরা ইমানদার হয়ে মরতে চাই না বেঈমান হয়ে মরতে চাই কারা কারা ইমানদার হয়ে মরতে চাই হাত তুলে দেখো আল্লাহ আমাদেরকে কবুল করেন আমিন তো ইমানদার হয়ে মরতে হলে নামাজ ছাড়া যাবে না আব্বা আম্মার সাথে বেয়াদবি করা যাবে না বান্দার হক নষ্ট করা যাবে না সুদ ঘুষ অন্যায় অপকর্মের ধারে কাছে যাওয়া যাবে না আসুন আজকে এখন সিদ্ধান্ত নিই আজকের মাহফিল থেকে যা গুনাহ করে ফেলেছি তওবা করলাম বান্দার হক যেগুলো নষ্ট করেছি ফিরিয়ে দিব অথবা মাফ চেয়ে নিব আর বাকি জীবনকে আখেরাতমুখী করে আমরা গঠন করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন